সকালে উঠে আমি কচি মনে বলি, সারাদিন আমি যেন একবার হলেও বাইকে চড়ি। কিন্তু ঘটনা দুঃখজনক হলেও এটাই সত্য যে আজ প্রায় এক মাসের মতো হয়ে গেল আমি বাইক নিয়ে তেমনটা বের হতে পারিনি। আসলে কারণটা হচ্ছে, দেখুন কি একটা ঘটনা ঘটেছিল। এটা হচ্ছে আমার পিছনের ব্রেকে, পিছনের ব্রেকটা কেটে গিয়েছিল, দেখুন। সো দেখুন, লক্ষ্য করুন, পিছনের চাকায় এই পাশ দিয়ে পেরেক ঢুকেছে, তারপরে আসলে চাকা ঘুরে এইখানে হোস পাইপটি কেটে গিয়েছে। আর এই জন্য এখন যদি আমি ব্রেকে প্রেশার করি তাহলে কিন্তু এই পাশে দেখুন, লক্ষ্য করুন, ব্রেক ওয়েলগুলো বের হয়ে যাচ্ছে আর এই জন্য ব্রেকটি কাজ করছে না। সো এটি আসলে অনেক কষ্ট করে এই হোস পাইপটি অ্যারেঞ্জ করেছি আর সেটি আজ সেট করতে যাব। চলুন এবং বাকি কথাগুলো যেতে যেতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন আসলে আমার এই সমস্যাটি নিয়ে আমি এই গত এক মাস ধরে কত কষ্টে ছিলাম। আসলে খুবই কষ্টে ছিলাম, কারণ বাইক তো একদিন না চালাতে পারলে মনের মধ্যে শান্তি আসে না। আসলে আমার এই ব্রেকটা যখন আমি ঢাকা থেকে ব্যাক আসতেছিলাম, তখনই প্রবলেমটা হয়েছিল। গত যে ফরিদপুর দিয়ে যে ট্যুরটা করেছিলাম, ফরিদপুরে ঢাকা হয়ে আসছিলাম তখন, তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরে আমি এইদিকে এভাবে পাই নাই। এদিকে ইয়ামাহা শোরুমে যোগাযোগ করেছি, রাজশাহীতে অর্ডার দিয়েছিলাম, ওনারা আবার করেছিল কি ফ্রন্ট ব্রেকটা নিয়ে এসেছিলো, আমার তো রিয়ার ব্রেক। তো তারপরে ওরা বললো যে না, আর হবে না। আমি দিনাজপুরে অর্ডার দিয়েছিলাম, ওরাও পারলো না, টাকা ব্যাক দিয়ে দিয়েছিলো। তারপরে আমি আসলে আর কি করা, ঢাকাতে ফোন দিয়ে আমি ক্রিসেন্ট থেকে মাল্টি কালেক্ট করেছি। তো কালেক্ট করেছি হচ্ছে আমার অর্ডার দিয়ে আনার পরে, সেখান থেকে আমি আমাদের বিআরবি গ্রুপের কোর মেম্বার হাফিজুল ভাইকে দ্বারা রিসিভ করে আমাকে কুরিয়ার করেছে। তারপরে আমি সেটা রিসিভ করে আজ যাচ্ছি রাজশাহীতে সেটি সেট করে নেওয়ার জন্য। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমি রাজশাহীতে অর্ডার দিয়েছিলাম, এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, নতুন R15 কিনেছে। তো উনি বললো, নামটা আমি বলছি না, উনি বললো যে ভাই আমি ম্যানেজ করে দিচ্ছি। তো এই বলে আমি আবার ওকে বিশ্বাস করে বসে থাকলাম। উনি আসলে বিষয়টা চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তারপরে সে আমার ফোন রিসিভ করে না, মেসেজ রিপ্লাই দেয় না। আমি বুঝি না, আরে ভাই একটা কাজ আপনি নিয়েছেন, সে কাজটা আপনি পারতেই হবে, এমন তো কোনো কথা না, মিস হতেই পারে। ওকে বলেন, জানান, আপনি তাকে বলেন যে ভাই আমি আপনার কাজটা করতে চাইছিলাম, যে কোনো কারণে কাজটা হচ্ছে না, আপনি অন্য কোথাও করে নেন বা বলেন। কিন্তু তা কিছু না বলে চুপচাপ ফোন রিসিভ না করে, কিছু কাউকে কিছু না বলে আপনি যে বসে থাকবেন সেটা তো ভাই খারাপ। আপনার আশায় তো আমি বসেছিলাম অনেকদিন। সো এই হলো বিষয়, সব কিছু মিলে আসলে অনেক কষ্টের দিন পার করেছি। তারপরে তো আমি কাস্টার প্রোডাক্টটা আমি রেডি করার পরে আমাদের বিআরবি গ্রুপের হাফিজুল ভাইয়ের দ্বারা আমি সেটা হাতে পেয়েছি। সো আই এম সো হ্যাপি। আর অবশ্যই বাইকের এই ব্রেকটা তো আসলে রিয়ার, কারণ সচরাচর তো বাইকের প্রবলেম হয়ে গেল, আমার যে প্রবলেমটা আপনারা দেখলেন সেই প্রবলেমটা তো হয় না নর্মালি, সেই জন্য একটু কষ্ট হয়েছে পেতে, যাক আলহামদুলিল্লাহ পেয়েছি। তো চলুন সেট করে নেওয়া যাক। আমি যাবো হচ্ছে রাজশাহীতে স্পিড অটো, আমাদের আমাদের রাজশাহীর RBC গ্রুপ, তাদের রেফারেন্সে বলতে পারেন, অ্যাডমিন ভাই আওয়াল ভাইয়ের রেফারেন্সে।
ওনার নাকি পরিচিত আছে। আর আসলে আমাদের এদিকে আমি চাইলে লাগাই নিতে পারতাম, কিন্তু আসলে এদিকে তো ওইভাবে R15 বাইক এনারা চেক করে না বা খুলে না, সেজন্য হয়তো পারতো কিন্তু আমার অতটা আমি ইজি ফিল করলাম না, তাই আমি যাচ্ছি রাজশাহীতে। এবং রাজশাহীতে আরও অনেক কাজ রয়েছে, যেমন ধরেন রাজশাহীতে আমার মেইন আরেকটি বিষয় হচ্ছে যে আব্বুর ওষুধ নিতে হবে, ওষুধ শেষ হয়ে গিয়েছে ডায়াবেটিস এবং শ্বাসকষ্টে, সব কিছু মিলে ভালো মানে অনেকগুলো ওষুধ লাগবে। তারপরে কিছু বই কিনতে হবে, তারপরে আমার ডেস্কটপ দিয়ে তো কাজ চালাচ্ছি কিন্তু ল্যাপটপটা কয়েকদিন ধরেই কয়েক মাস ধরে অফ হয়ে আছে, সম্ভবত SSD প্রবলেম হয়েছে, সেটা চেঞ্জ করা লাগতে পারে। এই সব কিছু মিলে আসলে অনেক কাজ। সো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে রাজশাহীতে গিয়ে। আর যেহেতু আমার পিছনের ব্রেক আপাতত নাই, আমার শুধু সামনের ব্রেক এবং ইঞ্জিন ব্রেক নিয়ে আমি বাইক চালাচ্ছি, তো অবশ্যই আমাকে কেয়ারফুলি আমি আস্তে আস্তে খুব সেফলি রাইড করে যাব। আর অ্যাক্টিভ ব্রেক দিয়েও পসিবল বা ইঞ্জিন ব্রেক দিয়েও খুব ভালো মানের ব্রেকিং করা যায়। আর ইমার্জেন্সি ব্রেক কীভাবে করবেন আর কীভাবে আপনি কেয়ারফুলি রাইড করবেন, খুব শর্টকাটলি আপনার বাইক কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, কন্ট্রোলে নিয়ে আসবেন, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই স্টে উইথ মোটোকে সাপোর্ট করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে রাজশাহীতে গিয়ে। সো লক্ষ্মীপুর পার হইলাম, ATM থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম কারণ অনেক টাকা খরচ হবে আজ। সো এই হচ্ছে CMB-র মোড়। সো এখান থেকে আমাকে যেতে হবে ডান দিকে। হচ্ছে সোজা চিড়িয়াখানা রোড। হাতের ডান পাশে সব অবশ্যই স্পিড অটোতে পেয়ে গিয়েছি। এই যে আর এটি হচ্ছে সেই ব্রেক, এটা অর্ডার দেওয়া নিয়েছি, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্রেক। এই হচ্ছে সম্পূর্ণটা, আর এটির প্রাইস নিয়েছে 2500 টাকার মতো নিয়েছে আর কি। আর এটি কিন্তু ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ানটা এক নয়, কারণ ইন্দোনেশিয়াটা ABS আছে আর ইন্ডিয়ানটা ABS নাই। সো যেহেতু ABS আছে সেহেতু এই মাথাটা একটু ডিফারেন্ট, চার কোনা, আর ইন্দোনেশিয়াটা দুই মাথায় গোল, সেম গোল। সো যদি আপনারা চেঞ্জ করেন তাহলে কিন্তু অবশ্যই এটি কনফার্ম হয়ে রিসিভ করবেন ব্রেকটি। এই যে এটা ছিল প্রবলেম, এখানে কেটে গিয়েছে, সো এটা ক্যান্সেল করে নতুন ট্রান্সফার করা হচ্ছে। এই যে এই জায়গাতে আসলে এইটা
এখানে কেটে গিয়েছিল, তো নতুনটা লাগালো, লাগানো কমপ্লিট। ঠিক এই পাশ দিয়ে ব্যাগটা, এই পাশ দিয়ে এখানে দিয়ে মেন জায়গাটা চলে গেছে। সো দেখতে পাচ্ছেন একদম নতুন, এখানে কেটে গিয়েছিল। সো নতুন ব্রেকটি আমি হোস পাইপ লাগিয়ে নিলাম। ওদের সুমন ভাই একদম অরিজিনালের মতো করে আমাকে সেট করে দিয়েছে। সো তার কাজটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে, একদম অরিজিনাল হয়ে সেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পুরোটাই। আর তেল তো শেষ হয়ে গেছে, সো তেল উঠাইতে হবে। আর এটার জন্য, ভিতরের জন্য তেল লাগবে হচ্ছে .4 কিনে নিয়েছি, এটা আমার কয়েকবার ইউজ করা যাবে। ভিতরের জন্য .4 ওয়েল লাগবে। ব্রেক ওয়েল ইনপুট করার পরে এভাবে আস্তে আস্তে ব্রেকে প্রেশার করে ব্রেক ওয়েলগুলো ব্রেকের সব জায়গায় বসে দিতে হবে। তারপরে আস্তে আস্তে ব্রেকে প্রেশার ক্রিয়েট হবে এবং ব্রেক কাজ করবে। সো দেখুন তেল অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং ব্রেকে এখন হালকা হালকা কাজ করছে। সো এগেইন এটি ফুল করে দিয়ে ব্রেকটি লাগিয়ে দিলাম। এখন চালাতে চালাতে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সারা দিনের কাজকাম শেষ করতে করতে তো রাতই হয়ে গেল। সো এখন ব্রেক খুব ভালো কাজ করতেছে, ভালো বলতে এখনও ব্রেকটা ইজি হয় নাই। কম্পিউটারটা রেখে গেলাম, নেক্সট স্টেশন নিয়ে যাব। আর বাইকের কাজ যেখান থেকে করালাম সুমন ভাইয়ের কাছ থেকে, স্পিড অটো, তার কথা আর কি বলবো, আসলে তার কথা না বললে না। সত্য কথা বলতে কি, আসলে বাইকারদের তো তখনই ভালো লাগে যখন বাইকের যত্ন নেই। তো সেমভাবে আমার কাছে মনে হয়েছে ভাই আসলে আমার নিজের দিক থেকে খুবই যত্ন সহকারে কাজটি করেছে। আমার আরও অন্যান্য কাজ যেগুলো ছিল সবই ঠিকঠাক মতো কাজ শেষ করেছে, পরিষ্কার বলেন, বাকি যেগুলো সেট আপ বলেন, কিট লাগানো বলেন। সো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। সো রাজশাহীর পাবলিক, রাজশাহীর বাইকাররা যারা আছেন তারা অবশ্যই তাকে চেনার কথা, যদি না চিনে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আর রাজশাহীর বাইরের যদি কেউ এসে থাকে বা আসে কোনো কারণে, প্রবলেমে হোক আর প্রয়োজনে হোক, যদি কোনো কাজ করানোর প্রয়োজন হয় তাহলে আমি বলবো স্পিড অটোতে সুমন ভাইয়ের কাছে কাজ করিয়ে নিতে পারেন। খুবই ভালো মন মানসিকতার মানুষ এবং খুব ভালো কাজ করে, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে।
সবগুলো ও ব্রেকটা কি সুন্দর কাজ করে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। রাত হয়ে গেছে আমার, যেতে আমার বাড়ি যেতে প্রায় হয়তো 30-40 মিনিট লেগে যাবে। সো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশন। ওকে, আল্লাহ হাফেজ।